বাতিল হল হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার অসমীয়া বিভাগৰ পরীক্ষা। নিশা প্রশ্নকাকত ভাইরেল হওয়ার তথ্য পোহরলৈ আহিছিল। বিজ্ঞান অসমীয়ার বাহিরে আন বিষয়ের প্রশ্নকাকত ভাইরেল হওয়া নাই। আরক্ষীয় তদন্তত এনেকুয়া এক তথ্য এতিয়ালৈকে পোৱা নাই, এই মন্তব্য করেছে শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগুয়ে। বিধানসভার অধিবেশনত বিরোধী বিধায়কে প্রশ্নকাকত বাতিল সন্দর্ভত সদন উত্তাল করার পিছতেই শিক্ষামন্ত্রীর পৰা প্রশ্নকাকত বাতিল সন্দর্ভত স্পষ্টীকরণ বিচরাত শিক্ষামন্ত্রীয়ে কি কলে শুনো আহক। আরে একই হওয়া নাই, মন্ত্রী ডাঙরিয়া ইয়ার উপর রেসপন্স দিব খুঁজি আছে, হাউসত কবলেই দিব লাগে। আপনার কুয়েশন এটাই রাইজ হয়েছে সিরিয়াস মামলা সকলের কারণে, এটি কব, আরে এইটো আরে বেলেগ বিষয় নাই নহয়, তাকে কবলে দিয়কছেন আগতে। যেটো বিষয় কথাটো উলাইছে ডিপার্টমেন্টাল মন্ত্রী ডাঙরিয়া কব, নহয় নয় তেনেকুৱা আপনার লিডার আর আপনার ডিপুটি লিডারে রেস করেছে, আপনি কি আপনি কি এগ্রি নহে আপনার মানে কিবার পড়া বিষয়? মাননীয় অধ্যক্ষ মহোদয়, যোৱাকালি সদনত মাননীয় মুখ্যমন্ত্রীয়ে অসম পুলিশ গোটেই কেসটো দোষীক চিনাক্ত করার সম্পর্কে সম্ভেদ দিছিল, আর পিছত আরক্ষীয়ে মুখ্যমন্ত্রীক জনায় যে অভিযুক্তজনে স্বীকার করেছে তেখেতে বিজ্ঞানের প্রশ্নকাকত আগতীয়াকে উলিয়াই নিছিল, আর তার লগতে তেখেতে এটাও স্টেটমেন্ট দিয়ে যে তেও অসমিয়ার প্রশ্নকাকতখনো নিছিল যিখন তেও জ্বলাই দিছে। এতেকে কোনো ধরনের সন্দেহর অবকাশ নারাখি বা কোনো ধরনের কনফিউজন সন্দেহ নারাখি যাতে নিয়ারিকে পরীক্ষা অনুষ্ঠিত পৰা যায় তার কারণে মাননীয় মুখ্যমন্ত্রীয়ে কালি টুইট যোগে সেবাক পরামর্শ আগবাই যে এই অসমিয়ার পরীক্ষাও পুনের রিশিডিউল করব লাগে। এতেকে 18 তারিখে আমার MIL সাবজেক্ট সমূহ লগত ইংরাজি অল্টারনেটিভ ইংলিশ ইয়ার পরীক্ষা 18 তারিখে অনুষ্ঠিত করার কথা আছিল, সেবাই এই পরীক্ষা 18 তারিখে অনুষ্ঠিত হবলগা আটাইবিলাক MIL বিষয়ের পরীক্ষা আর অল্টারনেটিভ ইংলিশের পরীক্ষা রিশিডিউল করার কথা ঘোষণা করে, আর আজি তার নতুন দিন সূচি আজি ঘোষণা করব, আর সেই মতে আমার যেহেতু বিজ্ঞানের পরীক্ষাটো একটা বেলেগ তারিখত অনুষ্ঠিত হব, MIL উইথ ইংলিশ IL বেলেগ একটা দিনত অনুষ্ঠিত হব। ধন্যবাদ। এটা আপনি প্রেস কনফারেন্স করে, কারণ নতুন যিখিনি লড়া পরীক্ষা দি আছে সেই লোকসকল কনফিউজনত আছে যে যিকেইটা পরীক্ষা হয়ে গেল এটা ওলাই আছে যে তারও কিছু হয়েছে, গোটেখিনি ক্লিয়ার কোক যে এইখিনি আপনার পরীক্ষা হয়ে গেল তাত আপনাদের চিন্তা করব নালাগে, যিখিনি হওয়া নাই সেইখিনিহে আপনার নির্ধারিত দিয়া হওয়া পরীক্ষাকেইটাত হব, নহলে আকৌ এনেকুৱা এটা বাহিরত ওলাই আছে যে গোটেইকেইটা পরীক্ষা আকৌ হব নেকি, বাকি পরীক্ষা সমূহর কোয়েশন পেপার লিক হয়েছে বলে কোনো তথ্য আমার হাতত নাই, আর আরক্ষীও আমাক জনুয়া নাই যে তেওঁলোকৰ তদন্তত এনেকুৱা কথা আহিছে, তেওঁলোকৰ তদন্তত তেওঁলোকে কৈছে যে বিজ্ঞানৰ প্রশ্নকাকতখনৰ লগতে অসমীয়াৰ প্রশ্নকাকতখনো এই অভিযুক্ত শিক্ষকজনে উলিয়াই নিছিল, সেই কারণে অসমীয়াটোৰ পুনৰ আমি পরীক্ষা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছো, আর বাকি পরীক্ষাসমূহৰ ক্ষেত্ৰত তেনেকুৱা সিদ্ধান্ত আমি লোৱা নাই।